মন্দারমণি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই নির্জন সি বিচ। হোয়াইট কালারের পরপর ফ্যামিলি টেন্ট লাগানো রয়েছে, এসিও লাগানো রয়েছে। এই জায়গাটা কিন্তু একদম নতুন হয়েছে, তো থাকার ওয়ান অফ দ্য বেস্ট অপশন। এখানে খাওয়া দাওয়ার কি অপশন রয়েছে? ডাইনিং আছে, কিচেন আছে, যে যেভাবে অর্ডার দিবেন উনি সেইভাবে খাওয়া দাবে। এখানে ক্যাম্প ফায়ার হতে পারে, ক্যাম্প ফায়ারও হবে, সবই। ক্যাম্প ফায়ার যদি কেউ করতে চায় ক্যাম্প ফায়ার করতে পারে। নমস্কার বন্ধুরা, মন ভ্রমণের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত। মন্দারমণি থেকে আমরা বেরিয়ে এখন চলে এসেছি লাল কাঁকড়া বিচে। মন্দারমণি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে এই নির্জন সি বিচ, যেটার নাম লাল কাঁকড়া বিচ, আমরা এসেছি এখন। আমাদের মন্দারমণির ভিডিও যদি কেউ না দেখে থাকেন বা যারা এই ভিডিওটাই প্রথম দেখছেন তাদের বলবো, আমরা মন্দারমণিতে এসেছিলাম, মন্দারমণিতে ছিলাম একদিন, আর এখন বাড়ি ফেরার পথে আমরা এসেছি লাল কাঁকড়া বিচে। তো লাল কাঁকড়া বিচটা ঘুরে দেখার জন্য আগের ভিডিওটা যদি দেখে না থাকেন তাহলে এই ভিডিওটা দেখে এর পরে ওই ভিডিওটা দেখে নেওয়ার অনুরোধ করব, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবেন। তো এখন আছি আমরা লাল কাঁকড়া বিচে। লাল কাঁকড়া বিচ পুরো খালি, শুধু আমরা কলিকরা ছাড়া আর কেউ নেই, আর সামনে প্রচুর লাল কাঁকড়া। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি লাল কাঁকড়া বিচ, দেখুন কেমন লাগে। এখানে কিছু ক্যাম্পও রয়েছে থাকার, সেরকম যদি কিছু ক্যাম্পের সন্ধান আপনারা দিতে পারি সেটারও চেষ্টা করছি। তো দেখুন আমার সঙ্গে লাল কাঁকড়া বিচ। আশা করি আপনাদের এই ভিডিওটা অনেক ইনফরমেটিভ লাগবে এবং ভালো লাগবে। দেখুন ভর্তি লাল কাঁকড়া, আর এই যে গর্তগুলো করা হয়েছে এই লাল কাঁকড়ার বাসা, সমুদ্র কিন্তু এখানেও শান্ত। সুবিস্তৃত এই নির্জন বিচ প্রথম দেখাতেই আমাদের মন জিতে নিল। যেদিকেই চোখ যাচ্ছে সম্পূর্ণ বিচ জুড়ে শুধুই লাল কাঁকড়াদের আধিপত্য। আমি এখন আছি লাল কাঁকড়া বিচের এমিরেল্ড বে ইনে। তো এখানে কিন্তু আপনারা ক্যাম্পে নাইট স্টে করতে পারবেন একদম বিচের ওপরে। লাল কাঁকড়া বিচে আসলে এটা কিন্তু একটা ভালো স্টেইং অপশন। আমি এরকম ফ্যামিলি টেন্ট, দেখুন হোয়াইট কালারের পরপর ফ্যামিলি টেন্ট লাগানো রয়েছে, এদিকেও লাগানো রয়েছে। এই জায়গাটা কিন্তু একদম নতুন হয়েছে, তো থাকার ওয়ান অফ দ্য বেস্ট অপশন লাল কাঁকড়া বিচে এটা হতেই পারে। তো আপনাদের একটু আমি ভিতরে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি যে এই টেন্টগুলোর ভিতরে কীরকম কী ফ্যাসিলিটি রয়েছে, এবং এখান থেকে আপনারা সমুদ্রে কীভাবে যেতে পারবেন, কী রেট আছে, গিয়ে কথা বলে আপনার সঙ্গে দেখাচ্ছি। চলুন একটা টেন্টের ভিতরে আগে ঢোকা যাক। এই হচ্ছে গিয়ে ফ্যামিলি টেন্ট, তো চলুন ভিতরে যাওয়া যাক এবং টেন্টের ভিতরে কী ফ্যাসিলিটি আছে দেখা যাক। টেন্ট হলেও সবার আগে একটা কথা বলতে পারি, নিচটা কিন্তু আপনার মেঝে করা, কোনো রকম বালি বা কিছু ময়লা ঢোকার কোনো ব্যাপার নেই। আর এই হচ্ছে গিয়ে টেন্টের ভেতরে ডবল বেডরুম, এখানে আপনার পাখা দেওয়া রয়েছে, স্ট্যান্ড ফ্যান, এবং এখানে একটা মিরর রয়েছে, বড় ড্রেসিং টেবিল, আর এগুলো কিন্তু অ্যাটাচ বাথ সমেত। এটা হচ্ছে গিয়ে আপনার বাথরুম, তো এখানে একটা বেসিন, আর এই হচ্ছে গিয়ে বাথরুম, বিরাট বাথরুম, টেন্ট হিসাবে যথেষ্ট ভালো। এটা কোমোড, এখানে কল, এখানে শাওয়ার রয়েছে, বালতি দেওয়া রয়েছে, তো বেশ বড় কিন্তু টেন্টটা। দুটো চেয়ার দেওয়া রয়েছে প্রত্যেক টেন্টে, আর এটা হচ্ছে কি নন এসি, এখানে কিন্তু এসিও রয়েছে। আমার সঙ্গে আছে এমেরাল্ড বে ইনের কর্ণধার, উনি এই টেন্টটা চালায়। এটা কি নতুন টেন্ট? একদম নতুন, মাধ্যমে এটা নতুনই, অ্যাটাচ বাথরুম সমেত আমরা নতুন করেছি। ওকে, এটা লাল কাঁকড়া বিচ? লাল কাঁকড়া বিচ, আমার মেন রাস্তা থেকে আসবেন, এবার আমার হোটেলে ঢুকবেন, হোটেল থেকে সি বিচ। ওকে,
তো আপনাদের এখানে রুম রেন্ট কি আছে? রুম রেন্ট আছে নন এসি 2000 টাকা, এসি 3000 টাকা, আমরা ডিসকাউন্ট করে এখন বর্তমানে এটা এই রেট দেওয়া আছে। ওকে, তো এখানে খাওয়া দাওয়ার কি অপশন রয়েছে? ডাইনিং আছে, কিচেন আছে, যে যেভাবে অর্ডার দিবেন উনি সেইভাবে খাবার পাবেন। তো এখানে ক্যাম্প ফায়ার হতে পারে, মানে ক্যাম্প ফায়ারও হবে, সবই হবে। ক্যাম্প ফায়ার যদি কেউ করতে চায় ক্যাম্প ফায়ার করতে পারে। এগুলো সব ফ্যামিলি টেন্ট তো? হ্যাঁ, ফ্যামিলি। ওকে, আর এখানে মানে বারবিকিউ চিকেন টিকেন যদি কেউ করতে চায়? একদম সেগুলো সব অ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে। ওকে, তো এখানে কিন্তু আপনারা আসতে পারেন। যেমন উনি বললেন, আপনার নামটা দাদা? সুভাষ সামন্ত। ওনার নাম সুভাষ সামন্ত, ওনার কন্ট্যাক্ট ডিটেলস আমি দিয়ে দেবো। তো ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে এখানে কিন্তু আপনারা আসতে পারেন, এক রাত থাকতে পারেন, এবং এই যে নেচারের মধ্যে থাকার একটা এক্সপিরিয়েন্স কিন্তু আপনারা নিতেই পারেন। তো চলুন একবার আমাকে একটু কিচেন ডাইনিংটা একটু দেখান করি। ডাইনিং কিচেনটা দেখিয়ে দিচ্ছি, চলুন। এটি একটি এসি টেন্টের অন্দরমহল। নন এসি ও এসি টেন্টের মধ্যে পার্থক্য শুধুই এসির, বাকি সব কিছু একদমই সেম। সমুদ্রের পাড়ে রিল্যাক্সেশনের জন্য কিন্তু এরকম জায়গা করা রয়েছে, আপনি ছাওয়ায় বসে গল্প গুজব আড্ডার জন্য এদিকে একটা রয়েছে, আর ঠিক একটা রয়েছে একদম বিচের ওপরে। আপনাদের বিচটা দেখাচ্ছি, এরকম এখান থেকে বেরিয়ে গিয়ে জাস্ট সোজা আপনি বিচে চলে যাবেন। সামনেই বিরাট লাল কাঁকড়া বিচ, আপনি এখান থেকে কিন্তু লাল কাঁকড়া দেখা যাচ্ছে, পুরো লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে, অসাধারণ জায়গা। এই হচ্ছে কি ডাইনিং এরিয়া, এখানে টেবিল পাতা রয়েছে, ফ্যান রয়েছে, এখানে কিন্তু আপনারা আপনাদের ফুড এনজয় করতে পারবেন। এই ক্যাম্পটির ঠিক পাশেই রয়েছে ইজি ফিশো ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এবার আপনাদের নিয়ে যাচ্ছি ব্যাকপ্যাকার্স ক্যাম্পে, মন্দারমণি ব্যাকপ্যাকার্স ক্যাম্প। এ হচ্ছে ব্যাকপ্যাকার্স ক্যাম্পে ঢোকার গেট, আর দেখুন এদের টেন্টগুলো কিন্তু একদমই ইউনিক। এদিকে তিনটে, এদিকে তিনটে, এখানে আপনারা থাকতে পারবেন। এদের অনলাইন সাইট থেকে বুকিং হয়, ক্যাম্পও আছে, এই যে ক্যাম্প। আর এখানে হচ্ছে গিয়ে বনফায়ার করার জন্য, বারবিকিউ করার জন্য, আর এখানে বসার জায়গা দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু সোজা আপনারা লাল কাঁকড়া বিচে নেমে যেতে পারবেন, এটা থেকেও সোজা আপনাদের একবার দেখিয়ে নিয়ে আসছি। কেউ নেই এখন, পুরো ফাঁকা, তাই আমি ভিতরে দেখাতে পারলাম না। এই দেখুন লাল কাঁকড়া বিচ, পুরোটাই লাল কাঁকড়া বিচ। আর এই হচ্ছে গিয়ে এদিকের ভিউ, এখানে বনফায়ার করুন, ক্যাম্পিং করুন। দেখতে কিন্তু এখানের ক্যাম্পগুলো অসাধারণ। এটা ব্যাকপ্যাকার্স ক্যাম্পের যে সাইড আছে সেখান থেকে বুকিং করতে পারবেন, আমি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। একটা খোলা আছে ক্যাম্প, আমি একটু দেখাচ্ছি। এই হচ্ছে গিয়ে ক্যাম্প, এই হচ্ছে গিয়ে বেড, আর এই হচ্ছে গিয়ে ফ্যান দেওয়া রয়েছে একটা। আর কমন বাথরুম, বেশ সুন্দর এটাও। শহরের হট্টগোলের বাইরে এই অসাধারণ সুন্দর লাল কাঁকড়া বিচে অনেকটা সময় কাটিয়ে দুটো নতুন ক্যাম্পিং আইডিয়ার সন্ধান নিয়ে আমরা ফিরে চললাম আবার সেই শহুরে জীবনে। যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আজকের মতন এখান থেকেই টাটা, আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো জায়গার গল্প নিয়ে নতুন কোনো ভিডিওতে।